ত্রিপুরায় তৃণমূল সরকার তৈরি শুধু সময়ের অপেক্ষা বুঝিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী সুস্মিতা দেব সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় নিজের মনোনয়ন জমা দিতে এসে একথা জানান তিনি সুস্মিতা বলেন তৃণমূল কংগ্রেসের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিকল্পনা করে ত্রিপুরার জন্য কাজ করছেন আমাদের আশা এভাবে এগোলে আগামী দিনের তৃণমূল কংগ্রেস সরকার করতে পারবে ত্রিপুরায় ইতিমধ্যেই ত্রিপুরায় নজর দিয়েছে তৃণমূল সেখানে শক্তিশালী সংগঠন তৈরি করতে মনোনিবেশ করেছে তারা পাশাপাশি বিজেপির ত্রুটিবিচ্ছুতিকে কাজে লাগিয়ে মানুষের মন জয় করতে মরিয়া ঘাসফুল শিবির সেই কারণেই ত্রিপুরায় জনপ্রিয় মুখ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ দেব দেবপুত্রী সুস্মিতাকে সামনে রাখা হয়েছে এতে একদিকে যেমন লড়াইটা শক্ত হবে অন্যদিকে মানুষের আস্থা অর্জন করা সম্ভব বিধানসভায় সুস্মিতা মনোনয়ন জমা দেওয়ার পর বলেন ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব গত সাড়ে তিন বছরে রাজ্যের যে ক্ষতি করেছেন সেটা আগামী দেড় বছরে কোনোভাবে মেকআপ করতে পারবেন না সেখানে ত্রিপুরার মানুষ এখনই নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে পারবে সুস্মিতা দেব মনোনয়নপত্র দাখিল করার আগে বলেন তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মেয়েকে রাজ্যসভার সাংসদ করেছেন এর থেকে স্পষ্ট তিনি উত্তর নজর দিতে চাইছেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য আমি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ব উল্লেখ্য রাজ্যসভার সাংসদ হওয়ার পর সুস্মিতা দেবের প্রথম লক্ষ্য ছিল ত্রিপুরা জয় তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর সে কথা স্পষ্ট করেন দু হাজার তেইশে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ওই সময় যাতে তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে লড়াই করতে পারে ও জয়যুক্ত হতে পারে তার জন্য প্রস্তুতি শুরু তার প্রথম ধাপ হল সুস্মিতার মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ পদের জন্য মনোনয়ন দাখিল করে সুস্মিতা দেব বিরোধী বিজেপি পদের জন্য কোনো প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছে ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সুস্মিতা রাজ্যসভার সাংসদ হবেন তা এক প্রকার নিশ্চিত তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সাতাশ সেপ্টেম্বর ফলে ওই দিন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে